হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ব্লগার রয়েছি অর্থাৎ অনলাইনে লেখালেখি করি, তো আমাদের একটাই টার্গেট থাকে, তা হলো কিভাবে দ্রুত আমাদের ওয়েবসাইটটিকে অথবা আমাদের লেখা পোস্টগুলোকে গুগল সার্চ র্যাঙ্কিং বৃদ্ধি করা যায়। আর যত বেশি গুগল সার্চ র্যাঙ্কিং বৃদ্ধি করা যাবে, তত বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে, সেই সাথে ইনকামও বৃদ্ধি পাবে। তো গুগল সার্চ র্যাঙ্কিং বাড়ানোর জন্য আমাদের ওয়েবসাইটটিকে নিয়ে অনেক রিসার্চ করতে হয়। তো এই কাজটিও গুগল আমাদের সহজ করে দিয়েছে, কারণ গুগলেরই কয়েকটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় রিসার্চগুলো করতে পারি। যেমন রয়েছে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক ইত্যাদি। তো গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি ইন্ডেক্স করানোর মাধ্যমে আপনি সহজেই প্রতিদিন দেখতে পারবেন কতগুলো পোস্ট আপনার গুগলে ইন্ডেক্স হচ্ছে, কতগুলো এরর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো কিভাবে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করবেন বা ইন্ডেক্স করবেন, তা নিয়ে আমি আগে একটি ভিডিও আপলোড করেছি। ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগল অ্যানালাইটিকে ইন্ডেক্স করাবেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা আগে থেকে গুগল অ্যানালাইটিকে সাইন ইন করে রাখছে অথবা একটি অ্যাকাউন্ট করে রাখছে, কিন্তু কিভাবে ব্লগ সাইটে কানেক্ট করাতে হয় তা জানে না। তো তাদেরকেও দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে গুগল অ্যানালাইটিকে কানেক্ট করাবেন, এবং নতুনদের দেখিয়ে দেবো পুরো একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিয়ে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনি আপনার যে ওয়েবসাইটটিকে গুগল অ্যানালাইটিকে ইন্ডেক্স করাবেন সেই ওয়েবসাইটটির কন্ট্রোল প্যানেল যে কোনো একটি ব্রাউজারে সাইন ইন করেন। তো এখানে দেখেন আমি আমার এই যে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিকে গুগল অ্যানালাইটিকে ইন্ডেক্স করাবো। তার জন্য প্রথমে আমি এখানে দেখেন সাইন ইন করে নিয়েছি, অর্থাৎ blogger.com এ গিয়ে দেখেন যে আমার এই যে যে মেইলের যে ওয়েবসাইটটি রয়েছে এই মেইলের ওয়েবসাইটটি আমি গুগল অ্যানালাইটিকে ইন্ডেক্স করাবো। তার জন্য প্রথমে এখানে লগ ইন করে নিয়েছি বা সাইন ইন করে নিয়েছি। তারপর আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গুগল অ্যানালাইটিক। তো গুগল অ্যানালাইটিক লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিকে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লগ ইন হচ্ছে এবং নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর এখানে একটু চেক করে নেবেন যে আপনার যে মেইলটিতে ওয়েবসাইট রয়েছে এখানে সেই মেইলটি সাইন ইন করা আছে কিনা। তো এখানে দেখেন যে মেইলটি দেখা যাচ্ছে, এবং আপনি যদি আপনার ব্লগ সাইটের কন্ট্রোল প্যানেলে আসেন এবং এখান থেকে এই আইকনের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনি মেইলটা দেখে নেবেন, অর্থাৎ দুইটা মেইল আপনি একটু মিলাই নেবেন। তো তারপর আবারও এই ইন্টারফেসে আসার পর এখান থেকে সেট আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। তো সেট আপ ফর ফ্রিতে ক্লিক করলে ঠিক আপনার সামনে এমন একটি ফর্ম চলে আসবে। তো এখানে দেখেন প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নেম। তো এখানে আপনি যে কোনো একটা নেম দিতে পারেন, তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। তো তারপর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন যে চারটি টিক মার্ক দেওয়া রয়েছে। তো আপনারাও অবশ্যই এই চারটি টিক মার্ক দিয়ে রাখবেন, যদি একটা টিক মার্কও দেওয়া না থাকে তাহলে সেটিকেও টিক মার্ক দিয়ে দিবেন। তো তারপর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন নেক্সট একটা অপশন রয়েছে, আপনার জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন তিনটা বক্স চলে আসছে। তো প্রথমটি রয়েছে দেখেন ওয়েব, দ্বিতীয়টি রয়েছে অ্যাপস, এবং তৃতীয়টি রয়েছে যে অ্যাপস অ্যান্ড ওয়েব। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটিকে গুগল অ্যানালাইটিকে ইন্ডেক্স করাবো, সেহেতু প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েব রয়েছে। তো আমরা জাস্ট এই বক্সের উপর একটা ক্লিক করে দিব, এবং এখান থেকে দেখেন যে এর চারিদিকে একটা সবুজ দাগ হয়ে গিয়েছে। তো তারপর একটু এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখেন নেক্সট লেখা রয়েছে, আপনার জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আরো একটি ফর্ম চলে আসছে। তো প্রথমে রয়েছে ওয়েবসাইটের নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি যে নামে সেই ওয়েবসাইটের নেম এখানে দিয়ে দিবেন। তো তার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেলে আসবেন। আসার পর এখানে দেখেন যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে এলটি ফর্মস। তো আমি এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন। তো তারপর দেখেন রয়েছে যে ওয়েবসাইট ইউআরএল। তো এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই একটু মন দিয়ে দেখবেন। তো এখানে ওয়েবসাইটের ইউআরএল আনার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেলে আসবেন। তো তারপর এখান থেকে যদি ভিউ ব্লগে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে, এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা লিংক রয়েছে, আপনার জাস্ট এই লিংকটিকে কপি করবেন। তো এই লিংকটিকে কপি করার পর আপনাদের যে অ্যানালাইটিক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আসবেন। আসার পর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইউআরএল এর, তো এখানে আপনার জাস্ট পেস্ট করে দিবেন। তো এখানে একটা জিনিস দেখেন, আমি যে ইউআরএলটি এখানে পেস্ট করেছি সেই ইউআরএল প্রথমে কিন্তু শুরু হয়েছে HTTPS,
তো আপনার এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক HTTP দিয়েও হতে পারে। তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স রয়েছে, তো আপনারা এখান থেকে এই বক্সে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে HTTPS আর দ্বিতীয়টি হচ্ছে HTTP। তো এখানে দেখবেন আপনার ওয়েবসাইটে প্রথমে কি দিয়ে শুরু। তো আমার এখানে দেখতে পাচ্ছেন HTTPS দিয়ে শুরু, তাই আমি এখান থেকে HTTPS এর উপর ক্লিক করছি। আর আপনার এখানে যদি HTTP দিয়ে শুরু হয় তাহলে আপনারা এখানে HTTP এর উপর ক্লিক করবেন। তো আমি এখানে HTTPS এটার উপর ক্লিক করছি, এবং এখান থেকে আপনার এই যে যে যতটুকু রয়েছে জাস্ট এই এতটুকু আপনাকে কেটে দিতে হবে। তো এখানে একটু খেয়াল করে রাখেন, যেহেতু আমাদের এখানে প্রথমেই রয়েছে HTTPS দিয়ে রয়েছে, তো সেহেতু আমার এখানে এটা দেওয়ার কোনো দরকার নাই, তো তার জন্য এটা জাস্ট কেটে দিব। তো একটু খেয়াল করে দেখেন আমি এখানে লিঙ্কটা কিভাবে দিয়েছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি সিলেক্ট করার একটা অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইম জোনের একটা অপশন রয়েছে, তো এখান থেকে আপনারা জাস্ট ইউনাইটেড স্টেট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, সেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনারা আরেকবার এখানে একটু মিলিয়ে নেবেন যে আপনার এখানে যে ওয়েবসাইটের ইউআরএলটা ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে দেখেন এখানে নতুন একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে ইউনাইটেড স্টেট লেখা, তো আপনারা জাস্ট এই বক্সের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ থেকে তাই বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো তারপর এখান থেকে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স রয়েছে, এটাকেও টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্ট এই অপশনটা ক্লিক করবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেস এবং লগ ইন লেখা আসছে এবং নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসছে, তো আপনারা চাইলে এখান থেকে অ্যান্ড্রয়েড ক্লিক করতে পারেন, আর না চাইলে এখান থেকে নো থ্যাংকস এ ক্লিক করে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনারা নো থ্যাংকস এ ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পপ আপ উইন্ডো রয়েছে, তো এটাকে আপনারা জাস্ট গট ইট করে দিবেন। তো গট ইট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্র্যাকিং আইডি রয়েছে, তো আমি এখান থেকে আমার ট্র্যাকিং আইডির কয়েকটি ওয়ার্ড এখানে আমি লুকিয়ে রাখছি, কারণ এটা খুবই সিক্রেট। তো আপনারা এখান থেকে এই যে ট্র্যাকিং আইডিটা রয়েছে এই ট্র্যাকিং আইডিটা পুরোটা কপি করবেন। তো এখানে দেখেন এই যে যে ট্র্যাকিং আইডিটা রয়েছে সম্পূর্ণটা আপনারা এখান থেকে কপি করবেন। তো কপি করার পর এখান থেকে আপনাদের যে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল রয়েছে এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনারা জাস্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আদার একটা অপশন রয়েছে, আপনার জাস্ট এই আদার অপশনে ক্লিক করবেন। তো আদার অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আপনি এখানে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইটিকের কিন্তু একটা অপশন রয়েছে এবং নিচে একটা বক্সও দেওয়া রয়েছে। তো আপনারা এখানে আপনাদের কপি করা ট্র্যাকিং আইডিটা এখানে পেস্ট করে দিবেন। তো ট্র্যাকিং আইডিটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেভ সেটিংসে ক্লিক করে দিলে এখানে আপনাদের যে অ্যানালাইটিকের যে ফর্মটি রয়েছে এই ফর্মটির এখানে হোম পেজে ক্লিক করবেন। তো হোম পেজে ক্লিক করলে আপনার এখানে অ্যানালাইটিক অ্যাকাউন্টটি কিন্তু ওকে হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে একটা বক্স, সেখানে রয়েছে অ্যাক্টিভ ইউজার রাইট নাও, অর্থাৎ এই মুহূর্তে যে কজন ইউজার আপনারা এখানে থাকবে সেটা দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটি অপশন রয়েছে, এইগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম একটা ট্যাব রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আপনি ওভারভিউতে যান তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার রাইট নাও কতজন এখানে রয়েছে সবকিছু দেখতে পারবেন। তো আমাদের অ্যানালাইটিক অ্যাকাউন্টটি আসলে ওকে হলো কি না এটা দেখার জন্য আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পোস্ট আমরা এখান থেকে ওপেন করব। তো দেখেন আমি এখান থেকে একটা পোস্ট ওপেন করলাম। তো যখনই আমি একটা পোস্ট ওপেন করলাম তখনই এখানে দেখেন যে অ্যানালাইটিকের এখানে কিন্তু একজন কাউন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিকের এখানে কিন্তু একটা ইউজার কাউন্ট হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে আমাদের এই পোস্টটি ওপেন করেছি তাই অ্যানালাইটিকে এখানে কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলতেই পারি আমাদের অ্যানালাইটিক অ্যাকাউন্টটি কিন্তু ওকে হয়ে গেল। তো এখন যদি আপনি রিয়েল টাইমে এসে এখান থেকে যদি ওভারভিউতে যান তাহলে এখানেও একজন ইউজার আপনি দেখতে পাবেন। দেখেন এখানে রয়েছে রাইট নাও, তারপর এখানে রয়েছে দেখেন যে ডেস্কটপ, অর্থাৎ এখান থেকে কতজন মোবাইল থেকে ব্যবহার করছে, কতজন ডেস্কটপ থেকে ব্যবহার করছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দেওয়া রয়েছে, কোন লিঙ্কটা এই মুহূর্তে ভিজিট হচ্ছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে যে অ্যাক্টিভ ইউজার কোথা থেকে। তো সবকিছু ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পাবেন। আগে থেকে যারা একটা অ্যানালাইটিক অ্যাকাউন্ট সাইন ইন করে রেখেছেন বা অ্যাকাউন্ট করে রেখেছেন কিন্তু কিভাবে ব্লক সাইটের সাথে কানেক্ট করে থাকে এইটা জানেন না, তো তারা
এই জাস্ট অ্যানালাইটিকে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন একটা অপশন রয়েছে, আপনার জাস্ট এই অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। তো অ্যাডমিন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকিং ইনফো রয়েছে, আপনার জাস্ট এই ট্র্যাকিং ইনফোর উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্র্যাকিং কোড রয়েছে, এখান থেকে আপনার জাস্ট এই ট্র্যাকিং কোডের উপর ক্লিক করবেন। তো ট্র্যাকিং কোডের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ট্র্যাকিং কোডটা কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট এই ট্র্যাকিং কোডটা কপি করবেন। কপি করে ঠিক একইভাবে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, তারপর আদার্সে ক্লিক করবেন। তো আদারে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন গুগল অ্যানালাইটিকের একটা অপশন রয়েছে, এবং এই বক্সে আপনাদের ওই কপি করা কোডটি পেস্ট করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এখানে আপনার অ্যানালাইটিক অ্যাকাউন্টটি ওকে হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি। তো আরেকটি কথা যেটা না বললে নয়, যারা ব্লগিং করছেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে, যেগুলো আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চাইলে আপনারা ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এখন SS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।